नाजिमास रेसिपी अपन सकल के स्वागत। तो, आज के एक भीषण टेस्टी पीठे रेसिपी अपन संगे शेयर करब। पीठेटार नाम थामी पीठे बा कला पीठे। ये पीठेटा बाड़ी थका सामान्य किछु उपकरण ही तैरी हो जाए। আর এই বাড়িতে যখন কলা থাকে বেশি পেকে যায়, কেউ খেতে চায় না, ফেলে না দিয়ে এইভাবে পিঠেটা বানিয়ে ফেলুন। প্রথমে নিয়েছি এখানে তিনটে সিঙ্গাপুরি কলা। কলাগুলো ছাড়িয়ে আমি ম্যাশ করে নেব। খুব সামান্য কিছু উপকরণেই তৈরি হয়ে যায় ভীষণ টেস্টি এই পিঠেটা। একদম স্পঞ্জি হয়, একবার বানিয়ে দেখবেন, পিঠেটা খেতে খুবই ভালো লাগে। দেখুন, আমি ভালো করে কলাটা ম্যাশ করে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ খেজুরের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু খেজুরের গুড় দিয়ে পিঠেটা করলে এর টেস্টটা একটু বেশি ভালো হয়। আর কলাটা যেহেতু মিষ্টি, তাই খেজুরের গুড়টা একটু বুঝেই দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব চালের আটা 1.5 কাপ। দিয়ে আমি এটা মেখে নেব। যদি পাতলা হয় তাহলে চালের আটা একটু অ্যাড করে দেব, আর যদি বেশি ঘন হয়ে যায় তখন একটু জল দিয়ে দেব। দেখুন, এরকম ঘন হয়েছে, তাই এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, একটু বেশি ঘন লাগছে। জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। দেখুন, এরকম ঘনত্বটা ঠিক হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এখন প্যাটাটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই 10 মিনিট রাখতে হবে, তাহলে চালের আটাটা একটু ফুলবে, পিঠেটা বেশি নরম হবে। দেখুন, 10 মিনিট হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি বেকিং পাউডার 1.5 চা চামচ। নিয়ে একটু জল দিয়ে গুলে নেব। গুলে নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি হাত দিয়ে এটা মাখিয়ে নেব ভালো করে, কারণ ব্যাটারটা একটু ঘনর উপরেই আছে, হাত দিয়েই ভালো করে মাখানো যাবে। মাখা হয়ে গেছে। আমি এরকম একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি, এর মধ্যে পিঠেটা বানাবো। নিয়ে এর উপরে একটা সুতির কাপড় একটু ভিজিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে সুতির কাপড়টা যে হাঁড়ির মধ্যে স্টিম করব, সেই হাঁড়ির মুখে কাপড়টা ভালো করে বেঁধে দিয়ে তার উপরেও কিন্তু ব্যাটারটা দিয়ে পিঠেটা তৈরি করতে পারেন। আমি ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে একটু সমান করে দিচ্ছি উপরটা। দেখুন, সমান করে দিয়ে উপর থেকে কাপড়টা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি একটা পাত্রে জল ফুটতে দিয়েছি, জলটা ফুটে গেছে। এই পাত্রের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, অবশ্যই জলটা স্ট্যান্ডের থেকে নিচে থাকতে হবে। জলটা ফুটছে, এর ভিতরে সাবধানে বসিয়ে দিলাম স্ট্রেনারটা। বসিয়ে দিয়ে ঢাকা দিলাম 40 মিনিটের জন্য। প্রথমে 10 মিনিট থাকবে হাই ফ্লেমে, আর 30 মিনিট থাকবে মিডিয়াম ফ্লেমে। দেখুন, 40 মিনিট হয়ে গেছে। আমি একটু চেক করে নেব পিঠেটা হয়েছে কি না। দেখুন, এটা খুব গরম, একটু সাবধানেই খুলতে হবে কাপড়টা। বাও, খুব সুন্দর ফুলেছে কিন্তু পিঠেটা, দারুণ ফুলেছে। একবার চেক করে নিচ্ছি একটা কাঠি দিয়ে। দেখুন, কাঠিটা পরিষ্কার, মানে পিঠেটা রেডি হয়ে গেছে। আমি উঠিয়ে নিলাম, নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি, একটু গরম আছে। দেখুন, একদম স্পঞ্জি হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, পিঠেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করুন, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি ফলো করে রাখুন। দেখুন, আমি এটা পিস করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। কলা যখন বেশি পেকে যাবে, কেউ খেতে চাইবে না, তখন আপনারা ফেলে না দিয়ে এইভাবে এই পিঠেটা বানিয়ে দেখুন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।